স্বামীজির জন্মদিনে দুস্থ সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্ক। আয়োজিত হলো রক্তদান শিবির। স্বামী বিবেকানন্দের জন্মদিনের শুভক্ষণে পথ চলা শুরু স্বেচ্ছাসেবী সংগঠন সম্পর্কের। এদিন বনগাঁ কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি তথা বিধায়ক বিশ্বজিৎ দাসের উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাথে নিয়ে এদিন থেকেই পথ চলা শুরু হলো সম্পর্কের। এদিন সকালে সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। গোটা শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রা। পথ চলতি সাধারণ মানুষকে বিতরণ করা হয় মাস্ক, স্যানিটাইজার। এরপর সংগঠনের পক্ষ থেকে বনগাঁ সোনালী মোড় সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়। একে একে সকলে মাল্যদান করেন। এরপর প্রত্যেকে ফিরে আসেন কুমোদিনী স্কুলে। সেখানেই মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে শুরু হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের পাশাপাশি বিবেকানন্দ সম্পর্কিত আলোচনার ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সম্পর্কের পথ চলা শুরু হলো। এদিনের রক্তদান শিবিরে বহু মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে বিশ্বজিৎ দাস ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার বিদায়ী কাউন্সিলর সোমাঞ্জনা মুন্সী, ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ, প্রাক্তন প্রধান জয়ন্ত বিশ্বাস, উপপ্রধান জাফর আলী মোল্লাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, আজকে সকালবেলায় আমরা একটা পদযাত্রায় মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে এবং পথে চলতি সমস্ত মানুষের কাছে চেষ্টা করেছি যতটা সম্ভব মাস্ক স্যানিটাইজার তুলে দিতে এবং তারপরেই আমরা স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা ফিরে এসেছি রক্তদান শিবিরে। আজকে এখানে রক্তদান চলবে মুমূর্ষু রোগীদের জন্য এবং সারা বছরই আমাদের নানারকম কর্মসূচি থাকবে এবং অসহায় দুস্থ মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের পাশে আমরা সর্বসময় সর্বশক্তি নিয়ে তাদের পাশে থাকব। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।